বেগুনের অনেক দাম, তাই আজকে শসা দিয়ে শসানি বা শসিনি বানাবো আজকে আমরা। লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া গুলো দিয়ে একটু মাখিয়ে নেব। ব্যাটারে দিয়ে এভাবে হচ্ছে শসা দিয়ে তৈরি শসিনি। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে দেখুন, হয়ে গিয়েছে আমাদের শসিনি, শসা দিয়ে তৈরি শসিনি। কে বলেছে এটা খারাপ হবে, খেয়ে দেখাচ্ছি। আজান দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের শসিনি, তাই শসিনিটা একটু খেয়ে দেখি। বেগুনের থেকে অনেক বেশি ভালো, শসা দিয়ে শসিনি বানিয়ে খাবেন অবশ্যই।